আসসালামু আলাইকুম, আমি মোজাম্মেল মেহাবিবা, গবেষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সৈয়দ আহমদ কলেজ। তো নেট প্রবলেম, নেট প্রবলেম হচ্ছে না। ছাত্রছাত্রী, তোমরা ভালো আছো নিশ্চয়ই? ভালো আছো? হ্যাঁ, বুঝি নাই রনে। আলহামদুলিল্লাহ, হ্যাঁ আমরা ভালো আছি। সপ্তম অধ্যায়, ঠিক আছে? সপ্তম অধ্যায় সরকার কাঠামো, তাই না? সরকারটা কি, সরকার বলতে আমরা কি বুঝি, তাই না? সরকার শুনতে পাচ্ছ? রাষ্ট্রের উপাদান কয়টা জানো তো সবাই? রাষ্ট্রের উপাদান হচ্ছে চারটা, তাই? নির্দিষ্ট ভূখণ্ড, জনসমষ্টি, সরকার ও সার্বভৌম। তার মধ্যে নির্দিষ্ট ভূখণ্ড কি আমরা জানি, জনসমষ্টি জানি, সরকার সেটা জানি, সার্বভৌম সার্বভৌমত্ব হচ্ছে রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতা, তাই না? তাহলে সরকার ব্যবস্থায় আমরা বিভিন্ন ধরনের সরকার ব্যবস্থা দেখতে পাই। আমরা অনেক পূর্বের আলোচনায় যদি যাই, আমরা সেখানে দেখবো যে অ্যারিস্টটল দুইটা নীতির ভিত্তিতে সরকার হচ্ছে, ঠিক আছে? দুইটা নীতি হচ্ছে সংখ্যানীতি আর হচ্ছে কূটিশ। সেখানে তিনি গণতন্ত্রকে নিকৃষ্টতম সরকার প্রতিষ্ঠিত করেন। আজকে আমরা বিষয়টা মূল আলোচনা করবো, সেটা হচ্ছে গণতন্ত্র বলতে আমরা কি বুঝি। গণতন্ত্রের ইংরেজি কি বলতে পারবে? শব্দের অর্থ হচ্ছে জনগণ, ডেমোস শব্দের অর্থ হচ্ছে জনগণ, শব্দের অর্থ হচ্ছে শাসন ক্ষমতা, শব্দের অর্থ হচ্ছে শাসন ক্ষমতা। তাহলে উৎপত্তিগত অর্থে আমরা বলতে পারি যে জনগণের শাসন ক্ষমতাকে বলা হচ্ছে গণতন্ত্র। উৎপত্তিগত অর্থে গণতন্ত্র কি? উৎপত্তিগত অর্থে গণতন্ত্র হচ্ছে জনগণের শাসন ব্যবস্থা, শাসন ক্ষমতা, তাই না? বিভিন্ন ভাবে বিভিন্ন যেটা একটা সরকার ব্যবস্থা, আবার কেউ শাসন ব্যবস্থা, আবার কেউ বলছেন একটা সমাজ ব্যবস্থা। বিভিন্ন উক্তি আছে, সেই উক্তিগুলো যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখবো গণতন্ত্র হচ্ছে এমন এক ধরনের সরকার ব্যবস্থা, সেখানে পরিচালিত
বহু বছর আগে জন লকের একটা বলছিলাম, জন লক যে গণতন্ত্র হচ্ছে সংখ্যা গণতন্ত্র, সংখ্যা গণতন্ত্র শাসন এবং সংখ্যা গণতন্ত্রের মতামত সাপেক্ষ, সংখ্যা গণতন্ত্রের মতামত সাপেক্ষ যে একদম গণতন্ত্র যেমন সংখ্যা গণতন্ত্রের শাসন সংখ্যা গণিত থাকবে যে তাহলে সংখ্যা গোষ্ঠীর অর্থ সংখ্যা কারণ তাই না? তাদেরও মতামত অনেক বছর আগে তাকে কথাটা বলা যে এরপরে দেখো যে গণতন্ত্র সম্পর্কে আব্রাহাম লিংকন একটা কথা বলছেন যে জনগণের শাসন ডেমোক্রেসি যে গভর্নমেন্ট অফ দ্য পিপল বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল, এটা আমরা সবাই জানি তাই না? কথাটা বলছি আমেরিকার আব্রাহাম লিংকন, মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন তাই না? তিনি বলছেন যে ডেমোক্রেসি গভর্নমেন্ট অফ দ্য পিপল বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল, জনগণের জন্য জনগণের জন্য জনগণের দ্বারা পরিচালিত এবং জনগণের শাসন ব্যবস্থা, ঠিক আছে? আচ্ছা এই সংজ্ঞাটা তোমরা একটু ভালো করে পড়বে, ইংরেজিটা পড়ে মুখস্থ করে রাখবে যে ডেমোক্রেসি যে গণতন্ত্র পিপল বাই পিপল অ্যান্ড ফর দ্য পিপল। তাহলে হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি যে গণতন্ত্র হচ্ছে এমন এক ধরনের শাসন ব্যবস্থা, গণতন্ত্র হচ্ছে এমন এক ধরনের শাসন ব্যবস্থা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেরই কি অংশগ্রহণ থাকবে, রাষ্ট্রব্যাপী সকলেই অংশগ্রহণ করবে অর্থাৎ সরকার গঠন এবং পরিচালনায় সবাই সেখানে অংশগ্রহণ করবে তাই না? বুঝতে পারছ? হ্যাঁ ম্যাডাম। আচ্ছা রনি বলো তো এইটুকু বোঝানায় কোথাও এরকম আছে? না ম্যাডাম মোটামুটি বুঝতে পারছি। আচ্ছা তাহলে আমি আবার আরেকটু পরবর্তী আলোচনায় যাই। তাহলে গণতন্ত্র কি আমার মনে হয় আর সমস্যা থাকার কথা না। এখন যদি বলি যে গণতন্ত্রকে আসলে গণতন্ত্রের সফলতার পিছনে কিছু বিষয় কাজ করে, ঠিক আছে, যে এখানে কিছু বিষয় থাকতে হবে যে সেটা কিরকম, যেগুলো অবশ্যই কি ব্যক্তি স্বাধীনতা থেকে থাকতে হবে যে ব্যক্তি এখানে স্বাধীনভাবে কাজ করে তাই না, অবশ্যই সেখানে ব্যক্তি স্বাধীনতা থাকে। তারপর এখানে আরেকটা বিষয় যেটা গুরুত্বপূর্ণ বিষয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে নির্বাচন, নির্বাচন সরকার কি হয় যে এখানে গণতান্ত্রিক রাষ্ট্রে কি হয় যে অনেকগুলো রাজনৈতিক দল থাকে তাই না, অবশ্যই এখানে কি রাজনৈতিক দল থাকতে হবে তাই না, এবং সেখানে কি ভূ দল থাকে তাই না, অনেকগুলো রাজনৈতিক দল থাকে। সেখানে রাজনৈতিক দলের মূল লক্ষ্য কি থাকে যে মানুষকে রাজনীতিমুখী করা, জনগণকে রাজনীতি করে, যে রাজনৈতিক দলগুলো কিন্তু কি করে নির্বাচনের সময় হয় তারা কিন্তু জনগণের কাছে যায় গিয়ে নিজেদের যে দল সেই দলের ভালো দিকগুলো সুন্দর করে উঠে ধরে এবং তারা কি করে তাদেরকে ভোটটা তাদের পক্ষে দিতে হবে তাই না, অর্থাৎ জনরায়টা যেন পক্ষে যায় তারা সেজন্য কাজ করে।
তাহলে অবশ্যই কি গণতান্ত্রিক রাষ্ট্রে কি থাকবে? রাজনৈতিক দল থাকবে, তাই না? রাজনৈতিক দল থাকবে। এবং সেখানে কি হয় যে যে নির্বাচনটা হবে সংবিধান অনুযায়ী যখন সময় হবে নির্বাচন অনুষ্ঠিত হবে, তাই না? এবং সেই নির্বাচনে একটা প্রতিযোগিতামূলক পরিবেশ থাকবে, সেখানে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, সেখানে সবাই যেন অংশগ্রহণ করতে পারে, সেই পরিবেশটা বজায় থাকবে। এরপর ধরো সেখানে শুধুমাত্র নির্বাচনের পরিবেশ বলতে আমরা যা বুঝছি আর কি, সেখানে সবাই যেন স্বাধীনভাবে ভোট দিতে পারে, অর্থাৎ জনগণ যেন স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করতে পারে, তাদের প্রতিনিধি যেন স্বাধীনভাবে, সেই পরিবেশটা থাকতে হবে। তাহলে অবশ্যই সেখানে কি ব্যক্তি স্বাধীনতা থাকবে, সেখানে রাজনৈতিক দল থাকবে, নির্বাচনের যে পরিবেশটা সেটা থাকবে, সেখানে সংবিধান অনুযায়ী যে সময়টা হবে তৈরি করতে হবে, প্রতিযোগিতামূলক অংশগ্রহণ থাকবে, সেখানে স্বাধীনভাবে যেন সবাই মানুষ সাধারণ জনগণ তাদের মতামত প্রদান করতে পারে, সেই পরিবেশটা থাকবে। ঠিক আছে, আরেকটি বিষয় যেটা যে এখানে আইনের শাসনটা প্রতিষ্ঠিত, আইনি শাসন। তাহলে প্রশ্ন হচ্ছে যে আইনের শাসন করতে গেলে আমরা আইনের শাসনটা অবশ্যই গণতান্ত্রিক, আইনের শাসনটা হচ্ছে যে আইনটা কি সবার জন্য সমান, আইন কি মনে হয়, তাই না? আমরা আইন কি আলোচনা করেছি এর আগে। আইনের শাসন বলতে আমরা বুঝি যে আইন হচ্ছে সবার জন্য সমান, সেখানে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে ছোট বড় নির্বিশেষে সবার জন্য আইনটা সমানভাবে প্রয়োগ করা, তাই না? সবাই জন্য আইনটা সমানভাবে প্রয়োগ করা, এটাকে বলা হচ্ছে আইনের শাসন, শাসন বলা হচ্ছে আইনের শাসন। তাহলে গণতান্ত্রিক রাষ্ট্রে অবশ্যই আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। ঠিক আছে, আইনের শাসন অবশ্যই প্রতিষ্ঠা করতে হবে, সেখানে আইনের চোখে সকলেই সমান থাকবে এবং আইনের আশ্রয় লাভের আশ্রয় লাভের অধিকার কিন্তু সবারই থাকবে। ঠিক আছে, আইনের আশ্রয় পাওয়ার অধিকারটা সবাই যেন সমানভাবে পায়, সেই বিষয়টা নিশ্চিত করতে হবে। তাহলে সেখানে যেন হিংসার বশবর্তী হয়ে বা প্রতিপক্ষকে এমনি এমনি যেন হেনস্থার শিকার না হয় সেই পরিবেশটা থাকতে হবে। তাহলে অবশ্যই কি যে আইনটা সবার জন্য, সেখানে আইনের চোখে সবাই যেন সম্মান থাকে, গণতান্ত্রিক রাষ্ট্রে অবশ্যই আইনের অনুশাসন কার্যকর করতে হবে। ঠিক আছে, তারপরে এখানে আরেকটা বিষয় যেটা যেখানে বিচার বিভাগের স্বাধীনতা থাকে, বিচার বিভাগের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা বলতে আসলে আমরা কি বুঝি যে বিচার বিভাগ যে রাষ্ট্রে বিচার কাজ সম্পাদন করার মূল দায়িত্ব থাকে কার উপর? বিচার বিভাগের, তাই না? তাহলে আইনের সুষ্ঠু প্রয়োগ এবং ব্যাখ্যার জন্য অবশ্যই বিচার বিভাগকে পূর্ণ স্বাধীনতা দিতে হবে। ঠিক আছে, বিচার বিভাগকে অবশ্যই পূর্ণ স্বাধীনতা দিতে হবে এবং বিচারকরা যেন ভয়ভীতির ঊর্ধ্বে থেকে তারা যেন নিরপেক্ষভাবে যে কোনো বিষয়ে তারা রায় দিতে পারে, তাদেরকে সে পরিবেশটা অবশ্যই নিশ্চিত করতে হবে। ঠিক আছে, তাহলে অবশ্যই তারা যেন নিরপেক্ষভাবে সুষ্ঠুভাবে তারা যেন তাদের দায়িত্ব পালন করতে পারে, তাহলে গণতান্ত্রিক রাষ্ট্রে অবশ্যই সেই পরিবেশটা থাকতে হবে। এরপরে ধরো শিক্ষার বিষয়ে যেটা, আসলে শিক্ষার প্রসার ঘটাতে হবে, সেটা কিরকম? যে শিক্ষা তো মানুষকে আসলে সচেতন করে তোলে, তাই না? শিক্ষা মানুষকে সচেতন, তাহলে গণতান্ত্রিক রাষ্ট্রে অবশ্যই শিক্ষার প্রসার ঘটাতে হবে। হ্যাঁ, এই সম্পর্কে দেখো যে জন স্টুয়ার্ট মিল একটা কথা বলছেন, যে কথাটা হচ্ছে এরকম যে সার্বজনীন ভোটাধিকারের আগে সার্বজনীন শিক্ষার ব্যবস্থা করতে হবে। কি বললাম? সার্বজনীন ভোটাধিকারের আগে সার্বজনীন শিক্ষার ব্যবস্থা যদি মানুষের মধ্যে না থাকে, মানুষ তার ভালো মন্দটা বুঝতে পারবে, তাই না? তাহলে তাকে অবশ্যই সেখানে কি যে শিক্ষাটা তার মধ্যে থাকতে হবে, এবং তখনই তো তারা নির্ণয় করতে পারবে যে কোন প্রতিনিধিকে নির্বাচন করলে তাদের জন্য ভালো হবে।
থাকলে অবশ্যই শিক্ষার প্রসার ঘটাতে হবে। এরপর বলতে পারো যে সেখানে সামাজিক যে সমতাটা সেটা থাকতে হবে, ঠিক আছে? সামাজিক যে সমতাটা, যে সমাজে সবাই যেন তাদের সমান সুযোগ সুবিধা, সমান অধিকার, সামাজিক যে অধিকারগুলো আছে সেগুলো যেন সমান সেই পরিবেশটা থাকে, ঠিক আছে? এখানে আরো কিছু কিছু রয়েছে, আমি পূর্বে আগে যেটা বললাম যে এখানে কি থাকবে, যে সংখ্যা গরিষ্ঠের শাসন যেরকম বলা হয়েছে ঠিক তেমনি কিন্তু এখানে পাশাপাশি যারা সংখ্যালঘিষ্ঠ হিসেবে থাকবে তাদেরকেও কিন্তু তাদের মতামত প্রকাশে কিন্তু স্বাধীনতা থাকতে হবে এবং তাদের যে প্রয়োজন সেগুলো কিন্তু অবশ্যই সংখ্যা গরিষ্ঠ বিষয়টা থাকবে, ঠিক আছে? এরপর ধরো আরো যে বিষয়টা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হয়তো এরকম যে এখানে অর্থনৈতিক সাম্যটা থাকে, ঠিক আছে? অর্থনৈতিক সাম্য, তাহলে অর্থনৈতিক সাম্য বলতে আমরা কি বুঝি বলতো? অর্থনৈতিক ক্ষেত্রে সমতা রাখতে হবে, তাই না? অর্থনৈতিক ক্ষেত্রে সমতা রাখতে হবে। সম্পর্কে লাস্টে একটা কথা বলছেন যে অর্থনৈতিক সাম্য ব্যতীত কখনোই গণতন্ত্র সফল হতে পারে না, অর্থনৈতিক সাম্য ব্যতীত কখনোই গণতন্ত্র সফল হতে পারে না, ঠিক আছে? তাহলে অবশ্যই গণতান্ত্রিক রাষ্ট্রে অর্থনৈতিক সমতাটা রাখতে হবে, ঠিক আছে? এরপর দেখো রক্সন একটা কথা বলছেন, কথাটা একটু শোনো মনোযোগ দিয়ে, যে গণতন্ত্র বলতে ন্যূনতম মৌলিক আর্থিক কল্যাণকে বোঝায়, কারণ অভুক্ত গৃহহীন রোগাক্রান্ত ও কষ্টহীনদের নিকট রাজনৈতিক অধিকার অর্থহীন, অর্থাৎ কেউ যদি ক্ষুধার্ত থাকে, কারো যদি ঘর না থাকে, কেউ যদি অসুস্থ হয়, কেউ যদি কষ্টহীন হয়, তার আসলে তখন যে রাজনৈতিক অধিকার তার যে রাজনৈতিক চাওয়া পাওয়া সেগুলো কিন্তু আগে আসবে না, তাই না? তাহলে অবশ্যই কি যে মানুষের এই বিষয়গুলোকে অবশ্যই প্রায়োরিটি দিতে হবে, তাই না? তাহলে গণতান্ত্রিক রাষ্ট্রে অবশ্যই অর্থনৈতিক সাম্যটা রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, পাশাপাশি আমরা মৌলিক অধিকারের কথা বলতে পারি, যে আমাদের মৌলিক অধিকার যেন প্রতিষ্ঠিত হয় সেই ব্যবস্থাটাও থাকতে হবে গণতান্ত্রিক রাষ্ট্রে। আরো অনেকগুলো বিষয় আছে, যেটা সহনশীলতা থাকবে, যে প্রত্যেকেই যেন প্রত্যেকে রেসপেক্টের যে বিষয়টা, একে অপরের প্রতি সহযোগিতার মনোভাব থাকবে, ঠিক আছে? সার্বিক বিষয়ে এই বিষয়গুলো যখন একটা রাষ্ট্রে, একটা গণতান্ত্রিক রাষ্ট্রে যখন থাকবে, তখনই আমরা বলতে পারবো যে গণতন্ত্র সফল হয়েছে, ঠিক আছে? তাহলে আমরা বলতেছি যে এরকম যে আসলে পারস্পরিক যে সহযোগিতা, তাই না, পারস্পরিক যে সহমর্মিতা, পারস্পরিক যে সহনশীলতা, যে ভ্রাতৃত্ববোধটা, এগুলো সম্মিলিত রূপই হচ্ছে গণতন্ত্র, ঠিক আছে? গণতান্ত্রিক যে ঐতিহ্যগুলো, তাই না, আমরা যেগুলো বললাম যে অপরের, আমি যেরকম আমার মতটা প্রকাশ করবো, আমার যেরকম স্বাধীনতা আছে আমার মতামত প্রকাশ করার, ঠিক আমাকে কিন্তু অন্যের মতামতটা শুনতে হবে, তাই না? গণতন্ত্রে অবশ্যই সকলের মতামত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে। তাহলে আমরা বলতে পারি যে এখানে যেরকম অপরের মত এবং আদর্শের প্রতি অবশ্যই তোমাকে অবশ্যই কি শ্রদ্ধা রাখতে হবে, তাই না? তাহলে অপরের মত এবং তাদের যে আদর্শ সেখানে অবশ্যই শ্রদ্ধা জ্ঞাপন করতে হবে। এরপর অপরের যে বিশ্বাস বা তাদের যে মতামত, সেই মতামতটা যেন তারা প্রকাশ করতে পারে সে পরিবেশটা থাকতে হবে। তারপর এখানে যেটা বলছিলাম যে সময় মতো যে নির্বাচনটা সেটা অনুষ্ঠিত হতে হবে। তারপর ধরো যখন কোনো বিষয়ে হয়তো সমস্যা হলো তখন সেটা অবশ্যই আইন সভায় বসে তার সমাধান খোঁজার চেষ্টা করতে হবে, তাই না? এই যে সার্বিক যে বিষয়, তাহলে আমরা কিন্তু অনেকগুলো বিষয় বললাম, যে এখানে কি বললাম আমি আবার একটু বলছি, তোমরা একটু আবার একটু দিলাম, যে ব্যক্তির স্বাধীনতার কথা বললাম, আমরা শিক্ষার কথা বললাম, আমরা রাজনৈতিক সাম্যর কথা বললাম, আমরা অর্থনৈতিক সাম্যের কথা বললাম, আমরা নির্বাচনের কথা বললাম, তাই না? তারপর হচ্ছে এখানে
আইনের শাসন থাকবে, বিচার বিভাগের স্বাধীনতা থাকবে, এখানে যখন নির্বাচন হবে সেখানে প্রতিযোগিতামূলক পরিবেশে নির্বাচন হবে এবং সেখানে যে সবার অংশগ্রহণ থাকবে, এরপর স্বাধীনভাবে যাতে সবাই ভোট প্রদান করতে পারে সে বিষয়গুলো থাকবে, তাই না? তারপর অর্থনৈতিক সাম্য, রাজনৈতিক সাম্য, এই বিষয়গুলো জনগণ যেন সচেতন ভাবে রায়টা প্রদান করতে পারে সেই পরিবেশটা আমাদেরকে সৃষ্টি করতে হবে, তাই না? এরপর ধরো সেখানে মৌলিক অধিকার ভোগের এবং ত্যাগের মনোভাব থাকতে হবে, যে যেরকম আমি চাচ্ছি আমার মতামতটা প্রতিষ্ঠিত করতে, ঠিক তার পাশাপাশি যেন অন্যরাও তাদের মতামতটা প্রতিষ্ঠা করতে পারে, বা যারা সংখ্যা লঘিষ্ঠ আছে তাদের যে মতামতটা সেটাও যেন প্রকাশ পায় সেটাও দেখতে হবে, তাই না? এবং অবশ্যই সেখানে গিয়ে জবাবদিহিতা ব্যবস্থা করতে হবে, ঠিক আছে? গণতান্ত্রিকের সকাল করতে হলে অবশ্যই যে গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলো থাকবে, এখানে রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো থাকবে, সরকার তার যে কোনো কাজের জন্য জনগণের কাছে জবাবদিহি, তাই না? তাহলে অবশ্যই এখানে জবাবদিহিতা বা দায়িত্বশীলতা ব্যবস্থা, রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো জবাবদিহি, তাই না? এবং সরকার তার যে কোনো কাজের জন্য জনগণের কাছে জবাবদিহি করবেন, তাই না? তাহলে সামগ্রিক যে ব্যবস্থা, এবং সরকার হবে কি জনগণ, সরকার হবে জনকল্যাণমুখী, সরকার জনগণের কল্যাণের জন্য কাজ করবে, ঠিক আছে? তাহলে এই বিষয়গুলো যে সম্মিলিত রূপ সেটাকে বলা হচ্ছে গণতন্ত্র, অর্থাৎ এই বিষয়গুলো থাকলেই আমরা বলতে পারবো যে গণতন্ত্র কি বলছে, গণতন্ত্র শাসন, তাই না? তাহলে আমরা যদি বলি যে গণতন্ত্র কি, বা গণতন্ত্রের সংজ্ঞা দাও, বা গণতন্ত্রের সফলতার শর্তাবলী, গণতন্ত্রকে সফল করতে হলে আসলে কি কি প্রয়োজন, তাই না? তাহলে আমরা এই বিষয়গুলো খুব সুন্দর করে আলোচনায় নিয়ে আসবো, ঠিক আছে? তারপরে এখানে কিন্তু অবশ্যই বিষয়টা যে একে অন্যের প্রতি শ্রদ্ধা বন্ধ থাকবে, সহনশীলতা বন্ধ থাকবে, ঠিক আছে? এগুলো সম্মিলিত রূপই হচ্ছে গণতন্ত্র। তাহলে গণতন্ত্র হচ্ছে জনগণের শাসন ব্যবস্থা, তাহলে গণতন্ত্র বলতে এমন এক ধরনের শাসন ব্যবস্থা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে কি যোগ্যতা অনুযায়ী রাষ্ট্রের কাজে অংশগ্রহণ করবে, সেখানে সরকার গঠন এবং তা পরিচালনা করতে পারবে, তার সেটাকেই বলা হচ্ছে গণতন্ত্র। এখন আমাকে বলো, কেউ বোঝো না, এরকম কেউ আছো কোথাও বোঝো না এরকম? তখনই সফল হবে যখন আমরা যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো যখন থাকবে কার্যকর করা সম্ভব হবে, তখনই গণতন্ত্রকে আমরা বলবো যে গণতন্ত্রের ক্ষেত্রে সফল, ঠিক আছে? যে গণতন্ত্র এখানে প্রতিষ্ঠিত হয়েছে, ঠিক আছে? তাহলে আমি বিষয়গুলো আবার বলছি, যেখানে ব্যক্তির স্বাধীনতা থাকবে, রাজনৈতিক দল থাকবে, নির্বাচন থাকবে, সহনশীলতা থাকবে, তাই না? একে অন্যের প্রতি শ্রদ্ধাবোধ থাকবে, তারপর নির্বাচনী পরিবেশ থাকতে হবে, সবার অংশগ্রহণ থাকবে, আইনের শাসন থাকবে, বিচার বিভাগের স্বাধীনতা থাকবে। তাহলে এ পর্যন্ত বলো তো, কেউ বোঝো না এরকম আছে? ম্যাম, আব্রাহাম লিংকনের সংজ্ঞাটা আরেকবার বলেন। আব্রাহাম লিংকনের সংজ্ঞাটা হচ্ছে দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল, গভর্নমেন্ট অফ দ্য পিপল বাই দ্য পিপল এন্ড ফর দ্য পিপল, ফর দ্য পিপল। এটা অনেক সময় হয়তো চলে আসে, তোমরা একটু ইংরেজিতেই সংজ্ঞাটা করে রাখবে, আর হিসেবে চলে আসে, আর যেহেতু সৃজনশীল প্রশ্ন তোমরা সুন্দর করে বইটা বের করো, বুঝে বা ব্যাসিক জ্ঞানটা যদি থাকে, ব্যাসিক বিষয়টা যদি থাকে, তাহলে প্রশ্ন যেখান থেকে হোক তুমি আসবে। হ্যাঁ ম্যাম, বুঝতে পারছি ম্যাম। তাহলে আজকের মতো আমরা ক্লাসটা শেষ করছি, ভালো থেকো, ঠিক আছে? হ্যাঁ।
আপনিও ভালো থাকবেন। হ্যাঁ, বাড়ির বাইরে যাবে না, আর যদি যাও প্রয়োজন হয় অবশ্যই মাস্ক পরে যাবেন, সামাজিক দূরত্ব বজায় রাখবেন।